কম বেশি যা করার করি, আমার চিন্তা ভাবনা আছে আমার ঠাকুর ডিস্ট্রিক্টে আমি কিছু করার চিন্তা ভাবনা আছে। অভাবের সংসার ছিল মিজানদের। পাঁচ ভাই ও ছয় বোন সহ মোট ১৩ সদস্যের পরিবার চালাতে হিমশিম খেতেন বাবা অমৃত কারিরুদ্দিন। অভাবের কারণে ঠিক মতো তিন বেলা খাবারও জুটত না তাদের। এমন পরিস্থিতিতে অন্যের বাড়িতে কাজ করে বাবাকে সহযোগিতা করেছেন মিজান। অভাবে পড়ালেখাও চালিয়ে যেতে পারেননি তিনি। এরপর বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন পাঁচ ভাই ও ছয় বোনের মধ্যে পঞ্চম মিজানুর রহমান মিজান। কাউকে না জানিয়েই পাড়ি জমান ঢাকায়। এরপর ১৯৯৬ সালে ঠাঁই নেন মালয়েশিয়ায়। এখন তিনি দেশটির শিল্পপতিদের একজন। আমাদের সংসারে মনে তেমন অনেক সংসার, অনেক ভাই বোন, কিন্তু অবস্থাশালী আমাদের বেশি ভালো ছিল না, বুঝছেন। এই কারণে ছোট কাল থেকে লেখাপড়া সারিয়ে বাইরে কাজকাম করছিলাম, বুঝছেন। এরপর ঢাকা গেছিলাম, ঢাকা থেকে ওরা আর কি ৯৩ থেকে মালয়েশিয়া এসেছি আমি। সেখান থেকে মালয়েশিয়া আসার পরে কয়েক জায়গায় ছিলাম আর কি, কলম্বো ছিলাম, পেনাং ছিলাম, কালান্তান এসেছি, অনেক কিছু কষ্ট করছি আর কি। নিজের কষ্ট করে নিজে পাই, আমি মালয়েশিয়া দাঁড়াই কষ্ট করে দাঁড়িয়েছি আর কি। আর যাও, আর নিজের নিজের কষ্টের বিনিময়ে আমি এত এসেছি। তবে ২০১৬ সালে আমি ওই যে পাহাঙ্গের রাজা ওনার একটা মিউজিয়াম করছিলাম, আমি কন্ট্রাক্টর, আমি তো কন্ট্রাক্টর করি, একটা মিউজিয়াম করছিলাম। ওই মিউজিয়ামটা আমার করাতে ওনার মানে জন খুশি হয়েছে করাতে। ওনার ইঞ্জিনিয়ার ছিলেন অরাম পুতি ইঞ্জিনিয়ার ছিল, ওই মেডিকেল ইঞ্জিনিয়ার ছিলেন। উনি আমার সাপোর্ট ছিলেন, সাপোর্ট দেওয়াতে ওই পাহাঙ্গের যে রাজা উনি আমার দাতু ঘোষণা করেন, উনি আমার সম্মানিত ব্যক্তি নেন, কেন আমার কাজ থেকে ওনার খুব পছন্দ এই আর কি। এই পরিস্থিতি, এর মধ্যে মনে করেন মালয়েশিয়া আসি, অনেক কষ্ট করছি আমরা, ৪০০ টাকা বেতনে কাজ করছি মালয়েশিয়া ইঙ্গিত আগে, লেবারে কাজ করছি নিচ থেকে একর পর্যন্ত সব কাজ করছি, এখনো করতেছি। এখনো মনে করেন প্রজেক্ট আমার ৮টা প্রজেক্ট চলে বর্তমানে, আরো কয়েকটা প্রজেক্ট আছে, কিন্তু এখনো প্রজেক্ট দিকে নিজে সব দেখাশোনা করি। আমার আন্ডারে এই দেশের লোক প্রায় ২০০ মতো কাজ করে মালয়েশিয়া। খুব সংসারটা খুব গুছা না, কষ্ট খুব কষ্ট করছি, মনে হয় কষ্ট কেউ কয় নি, সময় পালান দিয়েছে বাড়িতে লিখলে এনে, কোনো খেলবা পারো না, কোনো করবা পারো না, সময় আপনারা পালান দিয়েছে আর কি। এই তো স্কুলত করবা যায় না, ওই যে মাদ্রাসা ভর্তি করছি না, হতে যায়নি, ওই না নৌকাখানা পালান দিয়েছে আমার বাড়ি থাকে। মানুষের বাড়ি বছর মারি খাচ্ছি না, খাটার পর ওখান থেকে বাড়ি আসে আমার সাথে কি একটু কেতাল করলো, কেতাল করার পর নৌকায় পালান দিল। পরে খবর পাইলাম ঢাকায় আছে, ওখানে ঢাকায় পাড়ায় ৮-১০ বছর ছিল, থাকার পরে ওখান থেকে ফের মালয়েশিয়া গেছে, কাকু আমরা কোনো বলে নাই, মতিন ছিল উনি জানালো আর কি। তো আমরা একসাথে আছি মালয়েশিয়া, জানার পরে ওনার হাতে কিছু দিয়ে পাঠাইছিল আর কি। পাঠার পরে এই যে তখন যোগাযোগ হলো, হওয়ার পরে ফের একবারে নিখোঁজ হয়ে গেল, নিখোঁজ একবারে ১৭ বছর কিছু যোগাযোগ নেই। তারপরে যোগাযোগ হলো, ওই যে ওনার ম্যানেজার আইছিল পীরগঞ্জের, ওনাকে এখানে পাঠিয়েছে। কষ্ট করেই মনে করেন সে বাইরে গেছে, এখন বাইরে যায় ও অনেক খেতাব পাইছে, ভালো হয়েছে, এখন মনে করেন আমরা সবাই খুশি আছি। আমার যখন বেহা হয় তখন ঢাকাতে ছিল, একবার বাড়ি আসছিল, তখন অনেক ওখান তো সাহায্য করছে, কাপড় চোপড় আনছে ওখান থেকে, তারপর অনেক সাহায্য পা মালয়েশিয়া চলে গেছে। মালয়েশিয়ায় ১২-১৪ বছর ধরে খবর পাইনি, তারপর খবর পাইলাম, তখন আমরা খুব খুশি, অনেক কিছু সাহায্য করছে, ভাইগুলাকে সাহায্য করছে, ভাবিগুলাকে সাহায্য করছে, বোনগুলাকে, অনেক আমি খুশি। এখন ভালো চলতেছে আর আমাদেরকেও মনে করেন যে ভালো ভালো চোখে দেখে বা আমাদের অনেক সহযোগিতা করছে, ভাই হিসাবে আমাদেরকে যে সহযোগিতা করছে তিনি, এইটা মনে করেন যে আমরা জীবনে ভুলতে পারবো না। আর মনে করেন যে এরকম ভাই পৃথিবীতে মনে হয় আমার মনে হচ্ছে যে নাই, আমাদেরকে যেটুকু সহযোগিতা উনি করে আর কি। আমাদের এলাকাবাসী সর্বোচ্চ যে গর্বত্ব, যেটা গর্বের বিষয়, রিসেন্ট তিনি কিন্তু আমাদের একাধিকবার তিনি এই জায়গায় আসছেন। এখানে যে মসজিদ, আমাদের সামনে মসজিদ আছে ৩তলা, সেই মসজিদেও অনেক ওনার অনুদান আছে। একটা আমাদের আমাদের ঈদগাহ আছে, সেই ঈদগাহও তিনি চারপাশে প্রাচীর দিয়ে তাদের মাটি ভরাট করে সেটাকে একটা নির্মাণ করে দিয়েছেন। তিনি নিজস্ব একটা গুরুস্থান আছে, সেই গুরুস্থানও উনি করেছেন। মাদ্রাসা একটা মসজিদ আছে, সেই মসজিদে উনি বহু টাকা ডোনেট করছেন। পাশাপাশি তার যে এলাকার যে গরিব অসহায় মানুষ আছে তাদেরকে
সর্বক্ষণই তা কিন্তু পর্যবেক্ষণ করেন যে ভিডিও মোবাইল কথা বলে পরিবারের সাথে কথা বলে যে এই এলাকায় কোনো অসহায় মানুষ আছে কিনা তাদেরকে সহযোগিতা করার জন্য কম বেশি যা করার করি আমার চিন্তা আছে আমার ঠাকুর দৃষ্টিতে আমি কিছু করার চিন্তা না আছে আমি এটা বলতেছি না করার চিন্তা না আছে কিছু করব এটা আমার আশা আছে আর যতটুক আমি সাহায্য করি আমি করি এলাকার লোকজন একটু বলতে হয় না তারপর আমি যতটুক দিই আর কি বুঝছেন না ওই কারা পিলুর কাছে জিজ্ঞাসা করলে পাইবেন এটা আমার বলা ঠিক এখন আমি চিন্তা না করতেছি বাংলাদেশ সরকার যদি কলিং মালয়েশিয়া কলিং কলটি সাজিয়ে বাংলাদেশ সরকার এখন পজিশন পায় নাই যদি বাংলাদেশ সরকার থেকে বাংলাদেশি লোক দেয় আমার তাদের কাছে কিছু বাংলাদেশের লোক নিয়ে আসবো আমি আমার কোম্পানি কাজ করাবো এই একটা আমার চিন্তা ধারণা বুঝছেন তারপরে ওরা দেখব আমি কিভাবে কিভাবে আমি এত দেখছি ওরা যদি আমার বাংলাদেশি যুবক যারা আছে যদি আমার ফলো করে ওরা কিছু করতে পারবো ওরা দেখব পিছিয়ে থাকলে আমি কিভাবে কিভাবে করছি কেমন হইলাম খাটতেছি আমি এখনো খাটতেছি কেন এখনো আমার যে এত আল্লাহ দিছে তারপর আমি খাটতেছি কেন যত কোম্পানি না বলে কোম্পানি নষ্ট হয়ে যাবো বুঝছেন মানুষকে সবার বিশ্বাস করা যায় না এই কারণে আমি এখনো খাটতেছি এখনো অতি পজিটিভ আপনি কয়েকবার টেলিভিশন আমার দেখছেন আমার সময় দিতে পারতেছি না খুব ব্যস্তর মধ্যে আমি এখনো আমার একটা পারমান আছে ওখানে যাবো আমার বুঝছেন এই আর কি